প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আমি তোমাদের বাংলা বিষয় শিক্ষক নরিতা দেওয়ান আজকে আমি তোমাদেরকে বাংলা বিষয়ে পাঠ এক আমার পরিচয় নিয়ে আলোচনা করব তোমরা তোমাদের বইটি হাতে নাও এবং দেখো পাঠ এক আমার পরিচয় তোমরা সবাই দেখো পাঠ একে কি আছে ছবি সম্পর্কে বলি আমার পরিচয় এখানে আমরা ছবিতে কি কি দেখতে পাচ্ছি দেখো আছে কি ঘর আছে কি দুই ভাই বোন তাদেরকে কি আছে মা আছে বাবা তাদের বাড়ির পাশে কি আছে সবজির বাগান আছে তারপর এখানে আছে সবজি ক্ষেত বাবাও কাজ করছে মাও কাজ করছে ছেলে মেয়ে দুটি কোথায় যাচ্ছে ব্যাগ নিয়ে ওরা স্কুলে যাচ্ছে তারপর কি আছে এখানে মোরগ মুরগি মুরগি ছানা ঠিক আছে তো এই হচ্ছে ছেলে মেয়ে দুটি কি তাদের পরিবার এবং তাদের বাড়ি তাদের এই যে বাড়ির আঙিনা তাদের কি সব তাদের পরিচয় ঠিক আছে এখানে দেওয়া আছে ঠিক এইভাবে তোমরাও তোমাদের নিজের সম্পর্কে বলবে কেমন এবং লিখবে তো আমি তোমাদেরকে এখান থেকে এই পাঠ থেকে কি করাবো কিছু বাক্য গঠন করাবো ঠিক আছে তারপর সেই সাথে কিছু প্রশ্ন উত্তর দিব তোমরা সেগুলো করে নেবে বুঝেছ তো তাহলে তোমরা দের কি করবে এখন বই খাতা এবং সাথে পেন্সিল নাও এবং আমার সাথে সাথে এগুলো লিখে নাও ঠিক আছে আমি বোর্ডে লিখে দিচ্ছি তোমরা দেখো আছে আমার পরিচয় এখান থেকে আমি তোমাদেরকে করাবো এখন বাক্য গঠন যে ছবিগুলো আছে সেই ছবিগুলো থেকে বাক্য গঠন করাবো প্রথমে দিচ্ছি মা দেখো আমি দিচ্ছি আমি মাকে খুব ভালোবাসি দুই নম্বরে দিচ্ছি বাবা আমার বাবা একজন শিক্ষক তিন নম্বরে দিচ্ছি ঘর আমরা ঘরে থাকি চার নাম্বারে দিচ্ছি লাউ মাচায়
লাউ ঝুলছে, পাঁচ নম্বরে দিচ্ছি ভাই বোন, আমরা দুই ভাই বোন। এই হচ্ছে এই অধ্যায় থেকে আমি পাঁচটি বাক্য গঠন দিচ্ছি। প্রথমটি হচ্ছে কি, মা, আমি মাকে খুব ভালোবাসি। দুই নম্বরে দিয়েছি বাবা, আমার বাবা একজন শিক্ষক। তিন নম্বরে দিয়েছি ঘর, আমরা ঘরে থাকি। চার নম্বরে হচ্ছে লাউ, মাচায় লাউ ঝুলছে। পাঁচ নম্বরে ভাই বোন, আমরা দুই ভাই বোন। ঠিক আছে, এগুলো লিখে নাও। আমি এবার তোমাদেরকে এইগুলো মুছে দিচ্ছি, তারপর এখান থেকে কিছু প্রশ্ন উত্তর করাচ্ছি। এখান থেকে আমি প্রথম প্রশ্নটি দিচ্ছি, দেখো, তোমার নাম কি? এটার উত্তর তুমি নিজেই করবে, সেটি করবে আমার নাম, তোমার নিজের নামটি লিখে দিবে। দুই নম্বরে দিচ্ছি তোমার মায়ের নাম কি, ঠিক উপরের মতো করে এটির উত্তরও তোমাকে করতে হবে। আমার মায়ের নাম তুমি করবে, ঠিক আছে। তারপর তিন নম্বরে দিচ্ছি তোমার বাবার নাম কি, এখানের উত্তরটিও তোমাকেই করতে হবে। আমার বাবার নাম চার নম্বরের প্রশ্নটি হচ্ছে, তোমরা কয় ভাই বোন? এ
এর উত্তরটিও তোমাকেই করতে হবে। আমি এক ভাই হলে এক ভাই, আমি এক বোন সেটি লিখবে, আর যদি সেটাও তোমাকেই লিখতে হবে। এবার পাঁচ নাম্বার প্রশ্নটি দেখো, তুমি কোন ক্লাসে পড়ো? এই উত্তরটি হবে আমি প্রথম শ্রেণীতে পড়ি। এই হচ্ছে তোমাদেরকে এই অধ্যায় থেকে পাঁচটি প্রশ্ন দিলাম, বুঝতে পেরেছ? প্রথম প্রশ্নটি হচ্ছে তোমার নাম কি। এখানে তোমার নামটি লিখতে হবে, লেখার সময় লিখতে হবে আমার নাম, যেমন আমি নরিতা দেওয়ান, ঠিক আছে? তারপর এখানে আছে তোমার মায়ের নাম কি, উত্তর হবে এভাবে লিখবে আমার মায়ের নাম। তোমার মায়ের নামটি ভালোভাবে বানানটি শিখে লিখে নিবে। তারপর হচ্ছে তোমার বাবার নাম কি, উত্তর হবে আমার বাবার নাম, বাবার নামটিও ভালো করে বানান সহ শিখে নেবে। তারপর চার নাম্বার প্রশ্ন হচ্ছে তোমরা কয় ভাই বোন, উত্তরটি লিখবে তোমরা যত ভাই বোন ততটি লিখবে। পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে তুমি কোন ক্লাসে পড়ো, উত্তর হবে আমি প্রথম শ্রেণীতে পড়ি। এখানে যদি ক্লাসে না দিয়ে আমি শ্রেণী লিখে দিই সেটিও হবে। হ্যাঁ, তুমি কোন শ্রেণীতে পড়ো, তো হবে কি আমি প্রথম শ্রেণীতে পড়ি, এইভাবে লিখতে হবে, বুঝতে পেরেছ? তো এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে কয়টি, পাঁচটি দিয়েছি বাক্য গঠন, আর এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের নিজেদেরকে করতে হবে। এগুলো তোমরা এখন লিখে নাও, প্রশ্নগুলো লিখে নাও এবং উত্তর লেখার জন্য জায়গাটি রাখবে, বুঝতে পেরেছ? তো তাহলে স্কুল খুললে কিন্তু আমি তোমাদেরকে এইগুলো সব দেখব, বুঝতে পেরেছ? তো তোমরা এগুলো করে রাখবে, বুঝতে পেরেছ? তো ঠিক আছে, তাহলে তোমরা লিখে নাও। তাহলে তোমাদেরকে আজ আমি পার্ট এক আমার পরিচয় নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি তোমাদেরকে পার্ট দুই এবং পার্ট তিন নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো বাসায় বেশি বেশি করে লিখবে এবং তোমরা সবাই বাসায় থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। বাই।